সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. Shomadhan chao jodi jibone morone, fire jao khuje nao chok rakho Qurane. Tobei pabe shukh shantir thikana, tobei pabe shukh shantir thikana, jodi mene nao tumi mone prane. Shomadhan, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। ঠিক কি না? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সাদাকাল্লাহুল আযীম। আল কুরআনের পথ এই পথই আসল পথ, আল কুরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কুরআনের পথ এই পথই আসল পথ, আল কুরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কুরআনের পথ এই পথই আসল পথ, আল কুরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বাত, অথই মোহাব্বাত।
আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। করুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর দীন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, প্রাণপ্রিয় নোয়াখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে ভালো রাখলেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যিনি আমাদেরকে কোরআনের এই বাগানে আসার তৌফিক দিলেন, সেই আল্লাহর জন্য খুশি হয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ। এখানে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, 15-20 সেকেন্ডের মধ্যে এখানে হয় বসে যান, নইলে চলে যান, হয় এখানে বসে যান নইলে এখান থেকে চলে যান, কোনো সাউন্ড করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর কোরআনের মাহফিলে এসেছি, যেহেতু আমরা কোরআনের মাহফিলে এসেছি সেজন্য একটি বই থেকে আমরা অল্প কয়েক মিনিট কথা বলবো ইনশা আল্লাহ। যে বই থেকে আপনাদের সামনে অল্প কয়েক মিনিট আমি কথা বলবো, সে বইটির নাম হচ্ছে আল কোরআন। সবাই জবান খুলে আন্তরিকতার সাথে বলেন তো, যেই কিতাব থেকে আমরা আলোচনা করব এবং শুনব সেই কিতাবের নাম কি? আল কোরআন। এটি কি মানব রচিত কোনো গ্রন্থ? না। এই কিতাব কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট লাগে? না। ভয় লাগে? না। লজ্জা লাগে? না। তাহলে একটু জবান খুলে সবাই বলেন তো, এই কিতাব নাজিল করেছেন কে? যেই কিতাব স্বয়ং বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, সেই কিতাব থেকে আমরা আলোচনা শুনতে বসেছি। কোরআনে কেরিম এর মধ্যে যতগুলো আয়াত, যতগুলো শব্দ, যত কথা রয়েছে, সব কথা কার কথা? আল্লাহর কথা। সবাই বলেন কার কথা? আল্লাহর কথা। ওয়াহির এই জ্ঞান, এই জ্ঞানের কোনো সীমানা নেই, এর কোনো লিমিটেশন নেই। এখান থেকে কথা বললে কখনো শেষ করা যাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে খুব সুন্দর করে বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দিন, এই দুনিয়ায় যত সাগর রয়েছে আমার ভাইয়েরা চিন্তা করেন। আল্লাহ পাক একটা সাগরের কথা বললেন না, আল্লাহ পাক বললেন এই দুনিয়ায় যত সাগর রয়েছে, দুনিয়ার সকল সাগর আর মহাসাগরের পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, আর সেই কলমের কালি দিয়ে যদি তোমার রবের কথাগুলো লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে গোটা দুনিয়ার সকল কলমের কালি ফুরিয়ে যাবে,
কিন্তু তোমার রবের কথাগুলো লিখে শেষ করা যাবে না। কারণ এই জ্ঞান কার পক্ষ থেকে এসেছে? এটি এমন একটি কিতাব যার অথেন্টিসিটি, যেই কিতাবের বিশুদ্ধতার সনদ দিয়েছেন স্বয়ং আলেম ওলামাদের বানানো কিতাব এটি নয়। এই কিতাব এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, হায়ার অফ দ্যার ইজ না ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এটি এমন একটি বই যার ভেতরে সন্দেহ কিংবা সংশয় আছে, এ ব্যাপারেও কেউ কোনো সন্দেহ বা সংশয় কখনো প্রকাশ করতে পারবে না। আল্লাহ আকবার। খোদা ভীরু লোকদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? আল্লাহ। এখানে যারা দাঁড়িয়ে আছেন 10 সেকেন্ডের মধ্যে হায়াদেরকে বসায় দেন, নইলে এখান থেকে বের করে দেন, এখান থেকে যেন কোনো সাউন্ড না আসে। এই আপনারা শুনেন না, এই এখানে দাঁড়িয়ে আছে কে? এদেরকে এখান থেকে সরিয়ে দেন, হয় সরিয়ে দেন অথবা বসায় দেন, কোনো সাউন্ড করা যাবে না। প্রিয় ভাইয়েরা, কোরআনের আলোচনা শুনতে এসেছি, এখানে কিছু আদব থাকার দরকার আছে না নাই? কয়েক মিনিট কথাই বলবো মাত্র, সেখানে যদি আলোচনার পরিবেশেই বিঘ্নতা ঘটে তাহলে তা আলোচনা করা যাবে না। এরা কি আলোচনা শুনতে এসেছে নাকি বিশৃঙ্খলা করতে এসেছে? সবাই বসে যান, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এই কিতাবের ভুল ধরতে যারাই এসেছে তারা তাদের নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছে। আল্লাহ আকবার। প্রিয় ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই ডক্টর মরিস বুকাইলির নাম শুনেছেন, ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। তিনি এই কোরআনে কারিমের ভুল ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু এই লোকটা কোরআনের ভুল খুঁজতে এসে তার নিজের জীবনের ভুল খুঁজে হেদায়েতের আলো পেয়েছিল। সুবহানাল্লাহ। পরে 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসনামলে 80-এর দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের গভর্নমেন্টের কাছে চিঠি পাঠালো, ফেরাউনের মরদেহকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য, তার মরদেহকে যেন, তার মমি করা সেই দেহকে যেন মিশরের রাজধানী কায়রো থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে পাঠানো হয়। মিশরের সরকার রাজি হয়ে ফেরাউনের মরদেহকে প্যারিসে পাঠালো। ফ্রান্সের সরকার তার উচ্চপদস্থ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে ফেরাউনের লাশ, ফেরাউনের মমি করা দেহকে তারা প্যারিসে একটি এয়ারপোর্টে যাজালো প্যারেডের মাধ্যমে রিসিভ করলো। এরপরে তারা একটি হসপিটালের বিশেষ ইউনিটে ঢোকালো তার মরদেহকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। রিসার্চ টিমের প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। তিনি এবার তার রিসার্চ টিম নিয়ে ফেরাউনের মরদেহ নিয়ে গবেষণা শুরু করলেন। গবেষণা করে তারা রেজাল্ট প্রকাশ করলেন যে ফেরাউনের মমি করা লাশের মধ্যে, দেহের মধ্যে লবণের কিছু অংশ পাওয়া গিয়েছে। তারা বললেন যেহেতু লবণের কিছু অংশ পাওয়া গিয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে ফেরাউন সমুদ্রে ডুবেই মারা গিয়েছে। একজন বলল, স্যার আমরা যে রিপোর্ট এত কষ্ট করে প্রকাশ করছি, এটা তো মুসলমানদের ধর্মীয় কিতাব, কোরআনুল কারিমে 1500 বছর আগেই সেটা বলা হয়েছে। ডক্টর মরিস বুকাইলি বলল, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ ফেরাউনের এই মরদেহকে সংরক্ষণ করা হয়েছে 1881 সাল থেকে, আর ফেরাউনের লাশ ডুবেছে 3000 বছর আগে, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। সুতরাং 3000 বছর আগে ঘটে যাওয়া সেই কাহিনী আর তার লাশ সংরক্ষণের কথা কিভাবে 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে আসতে পারে? বললো, হ্যাঁ স্যার আসছেই তো। বললো, কোথায় দেখাও? কোরআনে কারিমের 10 নম্বর সূরা, সূরা ইউনুসের 92 নম্বর আয়াত খোলা হলো, ফালইয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা ফেরাউন যখন মরে যাচ্ছিল তখন বললেন, তোকে একেবারে শেষ করে দিব না, বরং তোর দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত তোর উত্তরসূরিদের জন্য নিদর্শন বানিয়ে রেখে দিব।
ডক্টর মরিস মুকাইলি কোরআনে কারীমের সূরা ইউনূসের এই আয়াত শ্রবণ করার পর সে মনে মনে চিন্তা করল, এটা কি আজীব কিতাব, 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে এমন বিস্ময়কর ঘটনা কিভাবে আসতে পারে। সে বলল, দেখো এই কিতাবের মধ্যে কোনো অসঙ্গতি থাকলে, কোনো ভুল থাকলে সেটা আমি এখান থেকে খুঁজে বের করব। এবার ডক্টর মরিস বুকাইলি সে তার মাদার ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কোরআনে কারীমকে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো, রিসার্চ করা শুরু করলো, কোরআনে কারীমের কোনো ভুল ধরতে পারলো না। ডক্টর মরিস বুকাইলি এবার কোরআনে কারীমকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো, কোরআন রিসার্চ করা শুরু করলো, এরপরেও কোরআনে কারীমের কোনো ভুল খুঁজে পেল না। ডক্টর মরিস বুকাইলি মনে মনে চিন্তা করল, কোরআন যেহেতু আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন, আমি যদি আরবি ভাষা শিখে ফেলতে পারি আর আরবি ভাষায় যদি আমি কোরআন গবেষণা করতে পারি তাহলে আমি কোরআনের ভুল খুঁজে বের করতে পারবো। ডক্টর মরিস বুকাইলি সে তো আরবি জানে না, আরবি শেখার জন্য সৌদি আরবের কয়েকজন স্কলারদের সাথে যোগাযোগ করলো, সে এবার তাদের সাথে যোগাযোগ করে আরবি ভাষা শিখলো। আরবি ভাষা শেখার পর ডক্টর মরিস বুকাইলি এবার কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআনটা সে পড়লো, গবেষণা করলো, কোরআনে কারীমের কোনো ভুল সে খুঁজে বের করতে পারলো না। শেষমেশ ডক্টর মরিস বুকাইলি দুনিয়ার সকল মানুষদেরকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, আমি ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল খুঁজতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে, এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, এখন দেখি কোরআন আমার নিজের জীবনের ভুল ধরিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই কোরআনের ভুল কিংবা অসঙ্গতি খুঁজতে যারাই এসেছে তারাই হেদায়াতের আলো পেয়েছে, ঠিক কি না? সুতরাং এই কিতাবের কাছে যারাই আসবে তাদের স্পেশালিটি, তাদের ডিগনিটি বাড়িয়ে দিবেন কে? এটি এমন একটি কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং মেথডোলজি, এখানে মানুষের জীবনের সামগ্রিক জীবন ব্যবস্থার সকল সমাধান আছে না নাই, কথা বলেন আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. Somadhan chao jodi jibone morone, fire jao, khuje nao chok rakho Qurane. Tobei pabe shuk shantir thikana, tobei pabe shuk shantir thikana, jodi mene nao tumi mone prane somadhan. সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন, ঠিক কি না? আপনি যদি সকল জায়গায় সমাধান খুঁজে পেতে চান তাহলে কোরআনে কারীমের কোনো বিকল্প আছে? সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখছেন যে আজকের প্রোগ্রামের প্রধান মুফাসসির, আমাদের সকলের মাথার তাজ, আমাদের মুরব্বী, শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, যিনি আপনাদের মনের ভাষায় কোরআন আপনাদের দিলে ঢুকিয়ে দেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি হাফেজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমি অল্প কয়েক মিনিট কথা বলে এই ভাইয়ের কাছে মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি কয়েকটি পয়েন্টের উপরে কথা বলি, আজকের আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাব দিয়েছেন, যদিও এই কিতাব নাজিল হয়েছে মধ্যযুগে, এই কিতাব মধ্যযুগে নাজিল হলেও একেবারে কিয়ামত পর্যন্ত মানুষের সকল চাওয়া পাওয়া পূরণকারী কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই জন্য কোরআন এটাকে অত্যাধুনিক বললে ভুল হবে, এটাকে আধুনিক বললে ভুল হবে, কোরআনকে বলতে হবে অতি অত্যাধুনিক, কারণ মানুষের জীবনের এমন কোনো দিক বা বিভাগ নেই যা নিয়ে কোরআনে কারীমে আলোচনা হয় নাই। এখন সায়েন্স ইনফরমেশন আর টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে আমরা বসবাস করছি। বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে বাস করে কেউ যদি বলে যে মধ্যযুগে নাজিল হওয়া এই কিতাব কোরআন এই যুগে চলতে পারে না, এমন কথা কেউ বলতে পারবে না। কারণ বর্তমান সময়ে
বিজ্ঞান এবং প্রযুক্তি যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হচ্ছে, বিজ্ঞানের সেই থিওরিগুলো, বিজ্ঞানের সেই ইনোভেশনগুলো কোরআনের কাছে অতি পরিত্যক্ত এবং পরিত্যাজ্য হিসেবে প্রমাণিত হচ্ছে। কারণ বিজ্ঞানীরা নতুন নতুন যত আবিষ্কার মানুষের সামনে তুলে ধরছেন, দেখা যাচ্ছে সেই সকল আবিষ্কারের নিগুড় তত্ত্ব আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনে কারীমের মধ্যে সেগুলো তুলে দিয়েছেন। আল্লাহ আকবার! কোরআনে কারীম কি আপনারা কি মনে করেন এটা শুধুমাত্র ধর্মীয় কোনো কিতাব নয়? ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস। বর্তমান বিজ্ঞান যেই থিওরিগুলো মানুষের সামনে এখন তুলে ধরছে, আল্লাহ তাআলা সেগুলো 1500 বছর আগে তুলে দিয়েছেন। কয়েকটা এক্সাম্পল আপনি শুনেন। কসমোলজি হচ্ছে সায়েন্স বা বিজ্ঞানের একটি শাখা। কসমোলজি হচ্ছে বিজ্ঞানের ওই শাখা যেখানে মহাবিশ্বের উৎপত্তি, গঠন, উপাদান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে রিসার্চ করতে গিয়ে বিজ্ঞানীরা বলছেন যে এই যে মহা বিশ্ব জগৎ, বিশ্ব চরাচর, এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে সব কিছু একত্রিত অবস্থায় ছিল। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা মহাকাশ সৃষ্টি সম্পর্কে যে থিওরি মানুষের সামনে তুলে ধরেছেন সেটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। তারা বলছেন যে এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে সব কিছু, অর্থাৎ আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সব কিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত অবস্থায় ছিল, এক জায়গায় ছিল। এরপরে একটি মহাবিস্ফোরণ ঘটল। মহাবিস্ফোরণ ঘটে যাওয়ার পর সকল সৃষ্টি পরস্পর সেপারেট হয়ে গেল। এই যে মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটল, বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি। মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে মাত্র কয়েক বছর আগে বিজ্ঞান যে থিওরি গোটা দুনিয়ার সামনে উপস্থাপন করেছে, আল্লাহর কোরআনে আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বিগ ব্যাং থিওরির কথা এভাবে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারূ আন্নাস-সামাওয়াতি ওয়াল-আরদা কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলেন, অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল, অতঃপর আমি আল্লাহ পাক আমার মহা ক্ষমতা বলে পরস্পরকে আলাদা করে দিলাম, সেপারেট করে দিলাম। কোরআনে কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম সাজদা এর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বিস্তারিত বললেন, সুম্মাস্তাওয়া ইলাস-সামাই ওয়াহিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, আকাশ যখন ধূম্রজাল ছিল, কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ ঘটল, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, ধূম্রজাল হয়ে গেল, তখন আমি ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলাম, তোমরা পরস্পর সেপারেট হয়ে যাও। আকাশ আর জমিন তখন অনুগত হয়ে জবাব দিব, কালাতা আতাইনা তাইন, তারা বলল, গো আমাদের রব, তোমার নির্দেশ মেনে আমরা অনুগত হয়ে পরস্পর অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। আল্লাহু আকবার! 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, যে কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশাবাব ইউথ কনফারেন্স। সেই ইউথ কনফারেন্সে যখন এই আয়াতটি তেলাওয়াত হলো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার কনফারেন্স হলে দাঁড়িয়ে বললেন, স্টপ, থামো, এটা কিভাবে সম্ভব? কোন বই থেকে তোমরা এই থিওরি পড়ে শোনাচ্ছ? অল্প কিছুদিন আগে আমরা মাথার ঘাম পায়ে ফেলে রিসার্চ করে গবেষণা করে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে যে বিগ ব্যাং থিওরির ধারণা গোটা দুনিয়াবাসীর সামনে তুলে ধরেছি, তোমরা আবার কোন বই থেকে মহাবিশ্বের উৎপত্তির এই ধারণা দিচ্ছ? বলা হলো, এটি আমরা নিজেরা এই কথা বলছি না, বরং এটি হচ্ছে 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। তখন বালমার বলেছিলেন ওই কনফারেন্স হলে, যেই তথ্যটি আমরা মাত্র কয়েক বছর আগে গবেষণা করে বের করেছি, 1500 বছর আগে
মরুর বুকে একজন লোকের কাছে এই ধরনের সাইন্টিফিক কিতাব আসা প্রমাণ করে এটি কোনো সাধারণ মানুষের বানানো কোনো কিতাব নয়, বরং এটি নিঃসন্দেহে আল্লাহর কাছ থেকে পাঠানো কিতাব। সুতরাং আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না, আজ এই কনফারেন্স হলে সকলকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ আকবার। আল্লাহর কোরআন নিয়ে যারাই রিসার্চ করেছে, যারাই গবেষণা করেছে, তারাই ইসলামের সুশীতল ছায়া তলে এসে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছে, ঠিক কি না? আমার যুবক আর তরুণ ভাইরা, তোমরা যারা স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমাদের সিলেবাসে তো কোরআন বুঝার কোনো উপায় নাই। তোমরা পড়াশোনা শেষ করে কিংবা সায়েন্সে পড়লে তোমরা তো মনে করো হামসে বড় কোন হে, আমার চেয়ে কেউ বড় আছে নাকি? আমি তো সায়েন্সে পড়ি, আমি ত্রিপুরীতে পড়ি, ইটিতে পড়ি, মেডিকেল সায়েন্সে পড়ি, তো কি হয়েছে, এত বড়াই কেন তোমার? তোমার বিজ্ঞান, তোমার বিজ্ঞান যে থিওরিগুলো আজ দিচ্ছে আল্লাহ তাআলা তার দেওয়া কিতাব কোরআনের ভেতরে সেই সায়েন্টিফিক থিওরিগুলো 1500 বছর আগে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি তো কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম, এজন্য অনার্স এবং মাস্টার্সে কোরআন এবং বিজ্ঞান নিয়ে গবেষণার সুযোগ হয়েছে। আর গবেষণা করতে গিয়ে দেখেছি আল্লাহর কোরআনে 6,500 বেশি আয়াত রয়েছে, তার মধ্যে 1000 উপরে আয়াত আল্লাহ তাআলা শুধু বিজ্ঞানের থিওরির ব্যাপারে দিয়েছেন। আল্লাহ আকবার। সুতরাং আজ যারা বলে যে এটি মধ্যযুগীয় নাজিল হওয়া কিতাব, আর আলেম ওলামাদের কথা শুনলে যারা বলে এগুলা মধ্যযুগীয় মোল্লাদের কথা, আমরা বলতে চাই এটা মধ্যযুগীয় মোল্লাদের কোনো কথা নয়, বরং কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, যত কাল আসবে, যত জেনারেশন আসবে, সকল জেনারেশন সকল যুগ এবং কালের চাহিদা মেটাবার জন্য চাহিদা সম্পন্ন করে আল্লাহ তাআলা তার এই কিতাব নাজিল করেছেন। আল্লাহ আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, যে দুনিয়াতে আপনারা বাস করছেন, কখন তো এই দুনিয়া নিয়ে চিন্তা করেন, এই যে পৃথিবী, এই পৃথিবীর শেপটা কেমন, আকৃতি কেমন? বিজ্ঞান এক এক সময় এক এক থিওরি দিয়েছে। আপনারা একটি জিনিস মনে রাখবেন, বিজ্ঞানের থিওরিগুলো চেঞ্জেবল, বিজ্ঞান এক এক সময় এক এক থিওরি প্রকাশ করে, যখনই নতুন কোনো থিওরি আসে তখন আগের থিওরিটা বাতিল হয়ে যায়। পৃথিবীর শেপ কেমন এ ব্যাপারে আধুনিক জ্যোতির্বিজ্ঞান, এ ব্যাপারে প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা বলেছিলেন যে পৃথিবী হচ্ছে চ্যাপ্টা বা সমতল। এরপরে 1597 সালে ফ্রান্সিস ড্রেক তিনি জলপথে দুনিয়া ঘুরলেন, ঘোরার পরে বললেন যে এতদিন প্রাচীনকালের বিজ্ঞানীরা যা বলেছে সব তোমাদেরকে ভুল বলেছে, ভুল তথ্য দিয়েছে, আমি ঘুরে ঘুরে দেখেছি পৃথিবী হচ্ছে গোলাকার। এর কয়েক বছর যাওয়ার পরে আবার আধুনিক কালের বিজ্ঞানীরা বললেন এতদিন তোমাদেরকে ফ্রান্সিস ড্রেক যা বলেছে সেটাও ভুল, কারণ আমরা দেখেছি পৃথিবী আসলে গোলাকার নয়, পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির। ডিম কি একেবারে গোল? নোয়াখালীর মানুষরা কি ডিম চিনেন না? আন্ডা না? মাশাআল্লাহ, আপনাদের কথা খুব সুন্দর। কিন্তু আপনারা পানকে হান বলেন, পানিকে হানি বলেন। নোয়াখালীতে একবার মাহফিলে এসেছিলাম, খুব ঠান্ডা, কয় হুজুর হানি খাইবেন, বললাম ভাই ঠান্ডা পড়েছে, হানি হইলে তো খুব ভালো হয়। আমি ভাবছি লোকটা ইংলিশে বলেছে, হানি হানি মানে মধু, বললাম তাড়াতাড়ি নিয়ে আসেন। কিছুক্ষণ পর দেখলাম হাতে পানি, বললাম ভাই বললেন হানি, আনলেন তো পানি, কয় হুজুর আমি তো হানির কথাই কইছি। খুব চমৎকার ভাষা আপনাদের। হে ভাইরা, যেই কথা আপনাদেরকে বলছিলাম, তো তারা আধুনিক কালের বিজ্ঞানীরা রিসার্চ করে বললো যে না, এই পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির। দেখেন বিজ্ঞানের বড়াই যারা করে, যারা বিজ্ঞান বিজ্ঞান বলে ধর্মকে আবেগের জায়গা বলে উড়িয়ে দেয়, দেখেন আপনাদের বিজ্ঞানটা কোরআনের কাছে কত পরিত্যক্ত। বিজ্ঞান যেই থিওরি মাত্র কয়েক বছর আগে দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেছে, আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারীমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিয়াতের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথা বলে দিয়েছেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহা। আল্লাহ তাআলা বলছেন আর তিনি জমিনকে বিস্তৃত করেছেন, বিস্তৃত করার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা এখানে দাহা হা শব্দ উল্লেখ করেছেন। আরবি ভাষায় যারা স্পেশালিস্ট আছেন তারা জানেন, আরবিতে উট পাখির ডিমকে দাহা বলা হয়, অর্থাৎ আল্লাহ তাআলা জমিনকে কিভাবে বিস্তৃত করেছেন এই কথা বলতে গিয়ে দাহা শব্দ উল্লেখ করে এই কথাই বলতে চেয়েছেন যে আল্লাহ তাআলা জমিনকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বিস্তৃত করেছেন, সুবহানাল্লাহ। তাহলে ডিম্বাকৃতির এই ধারণা বিজ্ঞান কিছুদিন আগে দিলেও আল্লাহর কোরআন সেটা কত বছর আগে বলেছে? লোকে তো কথা কয় না, কত বছর আগে নিয়েছে? 1500 বছর আগে। এই লোকগুলার সমস্যা কি? এই লোকগুলার সমস্যা কি? যারা এখানে দাঁড়িয়ে আছে এদেরকে বসায় দেন। প্রিয় ভাইয়েরা, আপনারা কোরআন শুনতে এসেছেন, যেভাবে আপনারা আলাপচারিতা করছেন, আমি নোয়াখালীতে আরো বহুবার এসেছি, কিন্তু এরকম অবস্থা
এরকম অবস্থার সম্মুখীন কখনো হয় নাই। আমরা কোরআন শুদ্ধে এসেছি, নিশ্চুপ থাকার দরকার আছে না নাই? কথা বলেন সবাই যেন চুপচাপ থেকে আমরা শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, এবার আসেন একটু মহাশূন্যের দিকে তাকান। মহাশূন্য নিয়ে বিজ্ঞান রিসার্চ করে নতুন নতুন তথ্য দিয়েছে, আর বিজ্ঞানীরাও তো কত ফুটানি করছে। দেখেন সেই তথ্যগুলো কোরআনের কাছে কত কত পুরাতন, কত পরিত্যক্ত। যে আকাশ আমরা মাথার উপরে দেখি, দ্য স্কাই হ্যাজ বিন বিল্ট অ্যাজ এ রুফ ফর দ্য প্রোটেকশন অফ দ্য আর্থ। আসমানকে আল্লাহ তাআলা সুরক্ষিত ছাদ বানিয়েছেন এই পৃথিবীতে, এই পৃথিবীকে বসবাসের উপযোগী করার জন্য। আর আসমানকে আল্লাহ তাআলা মহাশূন্যে একেবারে শূন্যের উপরে ঝুলিয়ে রেখেছেন। যে প্যান্ডেলের নিচে আপনারা বসেছেন, এই প্যান্ডেলকে সুন্দরভাবে স্থাপন করার জন্য এই প্যান্ডেলে অনেক খুঁটি আছে, আছে না? দেখেন জনমের মতো খুঁটি লাগাইছে, কত খুঁটি হিসাব করে শেষ করা যাবে না। আপনাদের বাসায়ও পিলার আছে, বাড়িতে পিলার আছে না? এত বিশাল আসমান মাথার উপরে, কোনো পিলার আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রাহমাদিন তারাউনাহা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তোমাদের মাথার উপরে, শূন্যের উপরে দৃশ্যমান কোনো পিলার ছাড়া, দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া, শূন্যের উপরে আসমান যিনি স্থাপন করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। কোনো খুঁটি নাই। আবার আসমান আল্লাহ কিভাবে বানালেন? পৃথিবীর মানুষগুলো যেন সুরক্ষিতভাবে দুনিয়ায় বাস করতে পারে, এই পৃথিবীর মানুষ উদ্ভিদকুল আর প্রাণীকুল যেন পৃথিবীতে সুরক্ষিত হয়ে বসবাস করে, এজন্য আল্লাহ পাক কি করলেন দেখেন। কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলনা আস-সামাআ সাকফান মাহফুযা ওয়া হুম মিন আয়াতিহা মুরিদুন। আল্লাহ পাক বলেন আকাশের পানে তাকাও, দেখো তোমাদের সুরক্ষার জন্য আমি আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়েছি। বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা আল্লাহর কোরআনের এই কথাটা প্রমাণ করে দিয়েছেন। বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন আসমানের মধ্যে বায়ুমণ্ডলীয় অনেকগুলো স্তর রয়েছে, এই স্তরগুলো উল্কা আসতে বাধা দেয়। আজকের আলোচনা আপনাদের কাছে কিছু কঠিন মনে হচ্ছে, তাই না? এগুলো বলার কিছু কারণও আছে। সারাক্ষণ তো শুধু মৃত্যু, নামাজ, জান্নাত, জাহান্নামের ওয়াজে শুনেন, আর ভাবছেন এই কোরআন এটা ধর্মীয় কিতাব? এই বিজ্ঞানের যুগে কোরআনকে আপনারা অচল মনে করেন, এজন্য আজকের কথাগুলো বলা। প্রিয় ভাইয়েরা, আমার কোরআনটা কত অত্যাধুনিক আজকে বোঝার জন্য চেষ্টা করেন। কয়েকটা এক্সাম্পল শুধু আপনাদের সামনে তুলে ধরছি। বিংশ শতাব্দীতে, এই তো গেল শতাব্দীতে এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছে। তারা দেখলেন আকাশে বায়ুমণ্ডলীয় অনেকগুলো স্তর আছে। তারা চিন্তা করলেন যে আসমানে এতগুলো স্তর কেন, আসমানে এতগুলো স্তর কেন? এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে তারা দেখলেন যে মহাশূন্যে অনেকগুলো উল্কা রয়েছে। উল্কাগুলো যদি জমিনে পড়ে যেত, একটা উল্কা পড়লেই তো অবস্থা খারাপ, সব জলে পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে যেত। যদি একটা উল্কা জমিনে পড়ত, যে বাহাদুরি আপনারা করেন এই বাহাদুরি কিন্তু মুহূর্তেই একেবারে শেষ হয়ে যেত, থাকতো না কোনো মানুষ, প্রাণীকুল, উদ্ভিদকুল, গোটা বিশ্বজগৎ ধ্বংস হয়ে যেত। সেই উল্কাগুলো যেন জমিনের দিকে ধেয়ে আসতে না পারে, এগুলোকে বাধা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আকাশে বায়ুমণ্ডলীয় অনেক স্তর সৃষ্টি করে রেখেছেন। এই বায়ুমণ্ডলীয় স্তরগুলোই উল্কাগুলো দুনিয়াতে আসতে বাধা প্রদান করে, আর ওই আসমানে বায়ুমণ্ডলীয় স্তরগুলো দ্বারাই আল্লাহ তাআলা আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়ে এই দুনিয়াকে আমাদের জন্য বসবাসের উপযোগী করে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, এই মহাশূন্য, মহাশূন্যের মধ্যে কত কিছু রয়েছে দেখেন। এই মহাশূন্যে রয়েছে সূর্য, এই সূর্য, এটি নিয়ে আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। সকালবেলা ভোরবেলা সূর্য উঠলে আপনারা সূর্যকে দেখেন, সূর্য টিম টিম করে জ্বলছে, সূর্য আলো দিচ্ছে। কক্সবাজারে যারা যায় তারা তো সূর্যাস্তের সময় হাতকে এইরকম দিয়ে, এইরকম দিয়ে দেখবেন, মানে ক্যামেরাতে এমন একটা ভাব নিয়ে আসে যেন সূর্য তার হাতের উপরে, অথবা এইরকম করে ধরে আসে না? কি যুবক তরুণ ভাইয়েরা আপনারা এমনি দেন কিনা, মনে হয় যেন তার হাতের ভেতরে খামচি মেরে সূর্যকে ঢুকিয়ে দিয়েছে। আসলে কি সূর্য তো এত ছোট? কথা বলেন, এত ছোট? দুনিয়া থেকে, জমিন থেকে সূর্যের ডিস্টেন্সটা কত শুনেন? জমিন থেকে সূর্যের ডিস্টেন্স হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল। আল্লাহু আকবার,
আর এই সূর্য কত বড়? সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তো সুবহানাল্লাহ কইতে মন চায় না। যে লোকটা জীবনে কোনোদিন সোনাপুরের বাহিরে যায় নাই তাকে পৃথিবীর ধারণা দিলে সে বুঝবে না। সে তো এখনো পর্যন্ত ঢাকায়ও যায় নাই, সোনাপুরের মধ্যেই বসে আছে। এই বাংলাদেশটা কি আপনাদের কাছে খুব বড় মনে হয়? ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের BAN লেখার জায়গাও না, এত ছোট এই দেশ। এই দেশের আয়তন হচ্ছে, আগে ছিল 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু সমুদ্র সীমা বিজয় হওয়ার পর এর আয়তন কিছুটা বেড়েছে। আজান হচ্ছে, একজন আজানের জবাব দিয়ে দেন। আমরা ইনশাআল্লাহ প্যান্ডেলেই নামাজ হবে, তাই না? প্যান্ডেলে নামাজ হবে ইনশাআল্লাহ। তো 1,47,570 বর্গ কিলোমিটার। পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়া, এটি আমাদের দেশের চেয়ে আরো 30-35 গুণ বড়, অর্থাৎ 30-35টা বাংলাদেশের সমান। কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়। আবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়। আবার আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া, যার আয়তন এত বিশাল যে আমাদের বাংলাদেশের চেয়ে 160টা বাংলাদেশের সমান হবে, এত বড়। এইরকম প্রায় 250টি কান্ট্রি, 250টি রাষ্ট্র এই পৃথিবীতে ছোট বড় রাষ্ট্র আছে। তো এটাই কি দুনিয়া? না। এই যে স্থলভাগ, স্থলভাগের পরিমাণ হচ্ছে পৃথিবীর 1/4, আর জলভাগ হচ্ছে 3/4। এই যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, শুধুমাত্র আটলান্টিক মহাসাগরের আয়তন কত শুনেন আপনি? আটলান্টিক মহাসাগরের আয়তন হচ্ছে 106.4 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহ, প্রশান্ত মহাসাগর হচ্ছে দুনিয়ার স্থলভাগের 1/3, সরি, দুনিয়ার জলভাগের 1/3। তাহলে কত বিশাল সেই জলরাশি! এইরকম স্থলভাগ আর জলভাগ মিলে হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়ার চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যকে আল্লাহ তাআলা দুনিয়াকে আলোকিত করার জন্য সিরাজ বানিয়েছেন, একটি প্রদীপ্ত বাতি বানিয়েছেন। সূর্যের আলো, এটা কি ইলেকট্রিক্যাল লাইটের মতো নাকি? আপনার বাসায় লাইট আছে 36 ওয়াটের, 40 ওয়াটের, এইরকম? না, আপনি অবাক হয়ে যাবেন। সূর্যকে যে তাপমাত্রা দেওয়া হয়েছে, 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা সূর্যকে দেওয়া হয়েছে। আল্লাহ আকবার, আল্লাহু আকবার। এই নোয়াখালীর মুসলমানরা এদিকে তাকান, আপনি তো আল্লাহ কি জিনিস এখনো বুঝেন নাই। 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা যদি সরাসরি দুনিয়াতে আসতো, দুনিয়ার কোনো কিছু থাকতো না, মাথার চান্দি ফেটে আপনি জায়গাই শেষ, সব জলে পুড়ে ছাই হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা ওই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলো দুনিয়াতে ডাইরেক্ট পাঠান নাই, আকাশের মধ্যে বায়ুমণ্ডলীয় স্তর কিছু ফিল্টার স্থাপন করলেন। বিজ্ঞানের ভাষায় সেগুলো হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই ধরনের বিভিন্ন স্তর আল্লাহ তাআলা আকাশের মধ্যে স্থাপন করে সূর্যের সেই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফিল্টারিং করে ছেকে 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 যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আকাশের মধ্যে এই সূর্যকে স্থাপন করেছেন কে? সূর্য ছাড়াও আকাশের মধ্যে চন্দ্র আছে না নাই? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ পাক বলেন, বরকতময় সেই সত্তা যিনি আকাশের মধ্যে গ্যালাক্সি পয়দা করেছেন, গ্যালাক্সি সৃষ্টি করেছেন, আকাশের মধ্যে যিনি সূর্যকে স্থাপন করেছেন, আর যিনি আকাশের মধ্যে চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তমান করে দিয়েছেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে কি জানেন? বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেছে যে সূর্যের নিজস্ব আলো আছে আর চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের রিফ্লেকশন চাঁদের উপরে পড়লে চাঁদ সূর্য থেকে সেই ধার করা আলো নিয়েই সে আলোটা দেয়। আপনারা তো মনে করেন, আহ, বিজ্ঞান কি চমৎকার চমৎকার তত্ত্ব দিচ্ছে মানুষকে, কচু দিচ্ছে। 1,500 বছর আগে এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আপনি তো জানেন না, কারণ আপনি এটাকে তাবিজের ব্যবসার কিতাব বানিয়েছেন, ঠিক কি না? আপনি তো কোরআন খুলে একটু গবেষণাও করেন না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারেন না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা করে ভুল ধরে আসে না নাই? আহা,
এটি তো খুব দুঃখজনক। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাদের ভুল ধরে। আল্লাহ এই জাতিকের, এই জাতির লোকদেরকে হেদায়াত দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলছেন দেখেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদা আস-সিনিনা ওয়াল হিসাব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তিনি সেই সত্তা যিনি সূর্যকে তোমাদের জন্য প্রদীপ আর চন্দ্রকে দীপ্তমান বানিয়েছে। একটু খেয়াল করেন, এখানে সূর্য চন্দ্র দুটোই কিন্তু আলো দেয়, তো আল্লাহ তাআলা চাইলে একটি শব্দ ব্যবহার করে দুটাকে বুঝাতে পারতেন। সূর্যের বেলায় আল্লাহ তাআলা দিয়া শব্দ ব্যবহার করেছেন আর চন্দ্রের বেলায় নূর শব্দ ব্যবহার করেছেন। এখানে ওলামায়ে কিরাম যারা আছেন তারা জানবেন, আরবি অভিধানগুলো খুলে দেখবেন, দিয়া বলা হয় যার নিজস্ব আলো আছে, আর মুনির আবার নূর বলা হয় যার নিজের আলো নেই, যে অন্য অন্যের কাছ থেকে আলো ধার করে নেয় কিংবা যার উপরে অন্যের আলো প্রতিফলিত হয়, আরবি ভাষায় সেটাকে মুনিরা বলা হয়। এজন্য আল্লাহ তাআলা এই কথাগুলো 1500 বছর আগেই বলে দিয়েছেন যে চাঁদের যে আলো রয়েছে সেটা তার নিজস্ব আলো নয়, সে অন্য থেকে ধার করে। এজন্য আল্লাহ তাআলা চাঁদের ব্যাপারে কথা বলতে গিয়ে নূর বা মুনিরা বলেছেন, আর সূর্যের কথা বলতে গিয়ে সূর্যের সাথে আল্লাহ তাআলা দিয়া শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। দেখেন আপনারা, 1969 সালের 21শে জুলাই Apollo 11 নভোযানে করে যখন মাইকেল কলিন্স, এডুইন অলড্রিন এবং নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন, জানেন না আপনারা, এরা চাঁদে গমনের পর পৃথিবীর মানুষকে এসে জানিয়েছে যে চাঁদের মধ্যে ফাটল রয়েছে। এর আগে দুনিয়ার মানুষ চাঁদে যে ফাটল রয়েছে এটা তারা জানতো না। 1957 সালে প্রথম মহাকাশ অভিযান শুরু হয় আর সফলতা পেয়েছিল 1969। 1969 সালের 21শে জুলাই Apollo 11 নভোযানে করে তিনজন বন্ধু, এডুইন অলড্রিন, মাইকেল কলিন্স এবং নীল আর্মস্ট্রং, এরা চাঁদে গমন করে চাঁদের ফাটল দেখে এসে বলল, নতুন তথ্য নিয়ে এসেছি তোমাদের জন্য, চাঁদের মধ্যে কি রয়েছে। দুনিয়ার মানুষকে চন্দ্র দ্বিখণ্ডিতকরণের যেই কথা বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগে জানিয়েছে, 1500 বছর আগে সেই সায়েন্টিফিক থিওরি কোরআনে কারিমে সূরাতুল কামারের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন। সূরাতুল কামারের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে। চাঁদ কিভাবে দুই ভাগ হয়েছিল এবার শুনেন, আমার নবী মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করেছেন, মক্কার কাফের মুশরিকগুলো বলল, গো মুহাম্মদ তুমি যে নবুয়তের দাওয়াত দাও, তুমি যে রিসালাতের দাওয়াত দাও, তুমি যদি সত্যিকার অর্থেই নবী হয়ে থাকো আকাশের চাঁদটাকে দুই ভাগ করে দেখাও। আল্লাহর নবী বিচলিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বললেন, গো আমার নবী, ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আপনি শুধুমাত্র আপনার এই শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের ওই চাঁদের দিকে ইশারা করেন, দেখবেন আমার হুকুম মতোই কাম হয়ে যাবে। আল্লাহর নবী এবার তার শাহাদাত আঙ্গুল যখন ওই চাঁদের পানে ইশারা করলেন, আল্লাহর হুকুমে আকাশের চাঁদ তখন দুই ভাগ হয়ে গেল। চন্দ্রদ্বিখণ্ডিতকরণের সেই সত্যতাও বিজ্ঞান কয়েক বছর আগে জেনেছে, যেই থিওরিটি আল্লাহর কোরআন 1500 বছর আগে দুনিয়াবাসীর সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বিজ্ঞানীদের মধ্যে একটা ঠেলাঠেলি ছিল, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন, বিশেষ করে এটা টলেমি বলেছিল, টলেমি বলেছিল, শোনো এত কিলাকিলি করিও না, আমি রিসার্চ করে দেখেছি পৃথিবী স্থির আর সূর্য ঘুরে, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে। 1512 সালে নিকোলাস কুপারনিক এসে বলল, এই টলেমি যা বলছে সব ভুয়া, এটা সিটিং, আমাদের আফসারি ভাই যেটা সব সময় বলেন যে এই টলেমি হচ্ছে, সবাই বলেন কি, সিটিং, যা বলছে সব ভুল, আমি এখন দেখেছি আসলে সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে, আমিও ঘুরি, তুমিও ঘুরো, সব কিছুই ঘুরে। এই যে বিজ্ঞান গুরুনায়মান পদ্ধতির যেই ধারণা মাত্র কিছুদিন আগে জেনেছে, গুরুনায়মান পদ্ধতির সমাধান আজ থেকে 1500 বছর আগে কোরআনে দিয়েছেন কে,
কোরআনে কারীমের বিজ্ঞানময় সূরা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ لَا الشَّمْسُ يَنْبَغِي لَهَا أَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ الله পাক বলেন, সূর্যের জন্য একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে, চন্দ্রের জন্য একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি, চন্দ্র সেই মঞ্জিলে পরিভ্রমণ করছে, সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না, প্রত্যেকেই তার আপন আপন গতিপথ অনুযায়ী সন্তরণ করছে। ঘুরাঘুরি সমস্যার সমাধানও 1500 বছর আগে কোরআনে দিয়েছেন কে? বেশি কথা বলবো না, দুইটা পয়েন্ট বলবো, শুনবেন তো, দুইটা পয়েন্ট বলে যেই কথা আজকে বলতে চেয়েছি সেই কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বড় ভাইকে রেখে আসলে আলোচনা করা এটা বেয়াদবি হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা দেখেন, যেই জমিনে আমরা বসবাস করি, এই জমিন আপনারা তো শুধু এই জমিনের উপর দিয়ে চলাফেরা করেন, আহারে কত দম্ভ ভরে আমরা চলাফেরা করি, নিজে একটু টাকা পয়সার মালিক হয়ে গেলে মনে করে সব ক্ষমতা তো আমারই, সিটিং বাদে শুরু হয়ে যায়, আছে না নাই, একটু চিন্তাও করে না, এই দুনিয়াটাকে আল্লাহ বসবাসের জন্য কিভাবে বানালেন, এই দুনিয়াকে আল্লাহ তাআলা বসবাসের জন্য, আমাদের বসবাসের জন্য এই দুনিয়াটাকে বিছানার মতো সমতল সমতল করে দিলেন। ফিরাশ, আল্লাহ তাআলা বলছেন ফিরাশা, বিছানার মতো আমি সমতল করে দিলাম, জমিনটা যেন খেলাধুলা না করে, নড়াচড়া না করে, এই জন্য জমিনের উপরে আমি পেরেক গেড়ে দিলাম, জমিনের উপরে পেরেক গেড়ে দিয়ে জমিনটাকে আমি চিরদিনের জন্য টাইট শক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ জমিনের উপরে পাহাড় পর্বতকে আমি পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনটাকে শক্ত করলাম। নোয়াখালীর ভাইয়েরা পেরেক বুঝেন তো আপনারা? পেরেককে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? জলি। আরে ভাতরে ভাত, নোয়াখালী চট্টগ্রাম আর সিলেট এই তিন অঞ্চলের ভাষা, চট্টগ্রামে গেলে বলে অবদ্দা আপনারা কেন আছো, হ্যাঁ ইবাহন, আর সিলেটে গেলে বলবে আমার বাড়ি তো অরিজিনাল বাড়ি সিলেটে, জানেন আপনারা, সিলেটে গেলে আপনাকে বলবে কিতাব আবাল আনি, হ্যাঁ আয়ুক্কা খাউক্কা বুক্কা যাউক্কা গিয়া, আর নোয়াখালীর ভাষা তো মাশাআল্লাহ অনেক কঠিন। যাই হোক, পেরেকের কাজ হচ্ছে একাধিক কাঠের বস্তুকে জোড়া লাগানো। আল্লাহ তাআলা বললেন পৃথিবীকে বসবাসের উপযুক্ত এবং শক্ত বানাবার জন্য জমিনের উপরে পেরেক মারলাম। এবার নোয়াখালীর লোকেরা বুঝে থাকলে জবাব দেন তো পেরেকের, এবার আপনারা বুঝে থাকলে জবাব দেন তো পেরেকের কোন অংশটা ভেতরে থাকে, উপরের অংশ নাকি নিচের অংশ? পেরেকের বেশিরভাগ অংশ কিন্তু নিচেই থাকে। এখন আপনারা যে পাহাড়গুলো দেখেন, পাহাড় দেখেছেন আপনারা, আমাদের সিলেটে অনেক পাহাড় আছে, চট্টগ্রামে আছে, দেখবেন পাহাড় উপরের দিকে যে অংশ আছে। এখন একটা প্রশ্ন এখানে এসে যায়, যদি পাহাড় পেরেকের মতোই কাজ করে তাহলে উপরের দিকে যে অংশ আমরা দেখি নিচের দিকে অংশটা কেমন? এটা নিয়ে হয়তো একটু গবেষণা দরকার। বিজ্ঞানীরা ভূতত্ত্ববিদ যারা, এরা গবেষণা করে দেখেছেন যে পাহাড়ের যে অংশ আমরা মাটির উপরে দেখি এর 10 থেকে 15 গুণ বেশি মাটির নিচে থাকে। আমি উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বলি, আলোচনা শেষ করে গুগলে সার্চ করে আপনারা দেখবেন মাউন্ট এভারেস্টের চূড়া, নাম শুনেছেন আপনারা মাউন্ট এভারেস্টের? মাউন্ট এভারেস্ট ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উঁচু। আপনি জানলে অবাক হয়ে যাবেন মাউন্ট এভারেস্টের নিচের দিকে গভীরতা 125 কিলোমিটার। আল্লাহ, তাহলে পর্বতমালা যে পেরেকের মতো কাজ করছে এটা বিশ্বাস হয়? এই জমিনের উপরে কত বড়াই আপনার, আহারে শুধু বিজ্ঞান বিজ্ঞান বলে আপনি আল্লাহর কোরআনকে মধ্যযুগীয় কিতাব বলছেন। আমি তো শুধু বলি, শুধু নিজের বডির দিকে তাকালেই আপনি কোরআন এবং আল্লাহ বুঝতে পারবেন। আমি যদি বলি শুধু অঙ্গ প্রত্যঙ্গ, বডি নিয়ে রিসার্চ করা লাগবে না, শুধু যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে আপনি রিসার্চ করা শুরু করে দেন তাহলেই আপনি কোরআন কি জিনিস এবং আল্লাহ তাআলা স্রষ্টা কি জিনিস সেটা আপনি বুঝতে পারবেন। প্রিয় ভাইরা,
এই যে আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চক্ষু, যার চক্ষু নাই সেই লোকটা বুঝে আসলে চোখের কত দাম। এই চক্ষু আছে বলে আমরা দেখতে পারি। এই চক্ষুটাকে আল্লাহ তাআলা কেমন করে বানিয়েছেন আপনি চিন্তা করেন। চোখের উপরে পাপড়ি দিয়েছেন, কভারের মতো করে এই পাপড়ি কাজ করছে। চক্ষুটার উপরে আল্লাহ তাআলা হাড্ডি দিয়েছেন। আচ্ছা, চক্ষুটাকে কপালের নিচে না দিয়ে যদি গরুর মতো দুই দিকে আল্লাহ তাআলা দিয়ে দিতেন, ফুটবল খেলোয়ার ভাইরা আপনারা ফুটবল খেলতে পারতেন কখনো? হেড দিলেই তো চক্ষুগুলো একেবারে গলে যেত। চক্ষুটাকে আল্লাহ তাআলা কপালের নিচে দিয়ে আবার উপরে একটা হাড্ডি দিলেন, আছাড় খেয়ে পড়লেও যেন কোনো অসুবিধা না হয়। আবার চক্ষুটাকে যেন সুন্দর লাগে ব্রুও দিয়েছেন। কারো কারো ব্রু এত সুন্দর দেখলে মনে হয় যেন বাঁকা তরবারির মতো। আপনাদের নোয়াখালীতে কি মহিলারা ব্রু কামায়? আমাকে একবার এক বললো, হুজুর আমাদের এলাকার মহিলারা তো ব্রু একেবারে সাইচ্চা শেষ করালছে একেবারে। আপনারা কি বলেন, সাইচ্চালছে তাই না? সাইচ্চালছে বলেন? হ্যাঁ, সাসিয়ালাইছে, সাসিয়ালাইছে না? এরকম আপনাদের এলাকার মহিলারা করে? করে না? না, মাশাআল্লাহ, এটি করা যাবে না, হারাম করেছেন কে? তো দেখেন, হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালার্স। আপনার চক্ষু দিয়ে আপনি 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালারকে শনাক্ত করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনার চক্ষুর মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এখানে অনেকগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরার মধ্যে লেন্স আছে না? আপনার চোখের মধ্যেও কিন্তু লেন্স আছে। আপনার চোখের মধ্যে যদি লেন্স না থাকতো তাহলে আপনি কানা হয়ে যাইতেন, কিছুই দেখতে পারতেন। শুধু চক্ষু, শুধু চক্ষু নয়, আপনি আপনার জিহ্বা, ঠুট, এগুলো নিয়ে একটু গবেষণা করে দেখেন। এই ঠুট আছে বলে, জিহ্বা আছে বলে আপনি কথা বলতে পারেন। আমরা তো জিহ্বার মাধ্যমে, ঠুটের মাধ্যমেই কথা বলি তাই না? এটা কথা বলার একটা যন্ত্র। এই যে জিহ্বাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, একটা জিহ্বা দিয়ে আমরা সাধারণত 5 ধরনের স্বাদ টেস্ট করি। কয় ধরনের? টক, ঝাল, মিষ্টি, তিতা, নোনা। দেখেন, কাঁঠালের টেস্ট একরকম, আমের টেস্ট একরকম, জামের টেস্ট একরকম, মাছের টেস্ট একরকম, মাংসের টেস্ট একরকম। বলেন তো জিহ্বা কয়টা? একটা। কথা বলেন, জিহ্বা কয়টা? একটা। বিজ্ঞানীরা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন মানুষ তার একটা জিহ্বা দিয়ে 3000-এর বেশি স্বাদ আস্বাদন করতে পারে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন আপনারা, সব জমায় নিয়ে যান। একটা জিহ্বা দিয়ে মানুষ 3000-এরও বেশি স্বাদ নিতে পারে। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে চক্ষু দেইনি? আমি কি তোমাদেরকে জিহ্বা দেইনি? শোনার জন্য কান দিয়েছেন, এই কানের মধ্যে 1 লক্ষ শ্রবণ কোষ রয়েছে। এই শ্রবণ কোষ আছে বলে আপনি শুনতে পান, যদি শ্রবণ কোষ না থাকতো তাহলে আপনি শুনতে পারতেন না। সবচেয়ে বড় অবাক করা তথ্য হচ্ছে, মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য প্রাণীরা জন্মের পরে শুনে, পৃথিবীর একমাত্র সৃষ্টি মানুষ জন্মের আগেই শুনে। আল্লাহু আকবার! এটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে, আর কোরআন সেটা 1500 বছর আগে বলেছে। হিউম্যান এমব্রায়োলজি, মানব সৃষ্টির পর্যায়ে, যেটাকে বলা হয় সুজা কথায় ভ্রূণতত্ত্বের বিকাশ, এটি নিয়ে যারা গবেষণা করেছেন তারা গবেষণা করে বলেছেন যে এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু পৃথিবীতে আসার আগে, জন্মের আগে, মায়ের পেটে যখন থাকে, জন্মের 16 সপ্তাহ আগেই সে শুনতে পায়। আপনারা আমার কথা মনে হয় বুঝেন নাই তাই না? আপনি, আমি, আমরা পৃথিবীতে আসার 16 সপ্তাহ, 16 সপ্তাহ মানে কয় মাস বলেন তো? কয় মাস? আপনি আমি দুনিয়াতে আসার 4 মাস আগেই মায়ের পেটে আমরা শুনতে পেতাম, এটা বলেছে বর্তমান মেডিকেল সায়েন্স। আপনারা বলবেন, হুজুর তাহলে বিজ্ঞান তো বহু এগিয়ে গিয়েছে, কসু এগিয়েছে, এটা কোরআন আরো আগে বলেছে। কেমনে? এখানে আলেম যারা আছেন দেখেন, কোরআনে কারিমে শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন। শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সামা শব্দ ব্যবহার করেছেন, দর্শন শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বাসর শব্দ ব্যবহার করেছেন। যত জায়গায় আল্লাহ তাআলা সাম আর বাসর শব্দ দিয়েছেন, বাসরের আগে কিন্তু আল্লাহ সাম শব্দ দিয়েছেন। যেমন ইন্না সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা। কোরআন পড়ে দেখেন আপনি, সব জায়গায় আল্লাহ তাআলা বাসরের আগে সাম দিয়েছেন। এখন বিজ্ঞানের যুগ,
বিজ্ঞানের যুগে কোরআন এক্সপ্লেইন হবে, কোরআন ব্যাখ্যা হবে সাইন্টিফিক ওয়েতে। এর একটি সাইন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে আধুনিক যুগের মুফাসসিররা এর ব্যাখ্যা করেছেন এইভাবে, যেহেতু কোরআনে কারীমের সকল জায়গায় আল্লাহ তাআলা দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে হচ্ছে একজন মানুষ দেখার শক্তি দৃষ্টি শক্তি লাভ করার আগে মায়ের পেটে থাকা অবস্থায় সে শ্রবণ শক্তি লাভ করে। আল্লাহু আকবার! আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমি বিজ্ঞানীদের কিছু তথ্য, রিসার্চ করা কিছু তথ্য আমি নিয়ে এসেছি। দেখেন, শূকর চিনেন আপনারা? শূকর, বিজ্ঞানীরা বলছেন যে শূকর জন্মের 5-6 ঘন্টা পরে শুনতে পায়, বিড়াল জন্মের 5-6 দিন পরে শুনতে পায়, এরপরে খরগোশ জন্মের 1 সপ্তাহ পরে শুনতে পায়, কুকুর জন্মের 10 দিন পরে শুনতে পায়। শুধুমাত্র আল্লাহর একমাত্র মখলুক মানুষ যারা জন্মের 4 মাস আগে থেকেই মায়ের পেটে শুনতে পায়। এই জন্য পৃথিবীতে এমন বহু ঘটনা আছে যে মায়ের পেটে কিছু কিছু কোরআন মুখস্থ করে শিশু পয়দা হয়েছে, আছে না নাই? এটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন আছে, কারণ আসলেই সন্তান মায়ের পেটে শুনতে পায়। এই জন্য যেই মহিলা যত ভালো তার সন্তানও তত ভালো হয়। এক মহিলা এসে কয়, হুজুর আমার সন্তান তো খালি সিনেমা দেখতে চায়, একটু দোয়া করে দেন যেন সে কোরআন পড়ে। তা আপনার সন্তান সিনেমা দেখতে চাইবে না তো কি চাইবে বলেন? আপনার সন্তানকে পেটে নিয়েও তো আপনি সব সময় শুধু ডিপ জলের ডায়লগ গুলাই শুনছেন, আর পেটে থেকে থেকে ওগুলা শুনছে, এই জন্য তার কনসেন্ট্রেশন কিন্তু ওই দিকেই ডাইভার্ট হয়ে গিয়েছে। এই জন্য মায়েরা বোনেরা যখন প্রেগনেন্সিতে থাকবেন, সন্তানকে পেটে নিয়ে আল্লাহ তাআলার জিকির আজকার ইবাদত বন্দেগী বেশি বেশি করার দরকার আছে না নাই? যত বেশি ইবাদত বন্দেগী জিকির আজকার করবেন আপনার সন্তানও তেমন আল্লাহওয়ালা খোদাবিরু হবে। প্রিয় ভাইয়েরা, এবার আমি ফিনিশিং এর দিকে যেতে চাই। এই যে বিজ্ঞানের অনেকগুলো থিওরি যার সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব আমরা খুঁজে পেলাম না, কোনো বিরোধ আমরা খুঁজে পেলাম না, আপনারা বলেন তো বিজ্ঞানের সাথে কোরআনের কোনো বিরোধ আছে? সবাই তো কথা বললেন না, কোনো দ্বন্দ্ব আছে, কোনো ঝগড়া বিবাদ আছে? বরং আমরা বলছি বিজ্ঞান যত উন্নত হবে, যত সমৃদ্ধ হবে, যত বিকশিত হবে, যত বেশি বিজ্ঞানের ইনোভেশন বাড়বে, বিজ্ঞান বিজ্ঞানীরা বিজ্ঞানের টিচার বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার থালা নিয়ে কোরআনের সামনে চিরকাল এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। কারণ আল্লাহর কোরআন, কারণ আল্লাহর কোরআন স্লোগান না দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। প্রিয় ভাইয়েরা, আপনারা তো স্লোগান দিবেন কি আমি জানি, আল কোরআনের আলো ঘরে ঘরে, এসব ফালতু স্লোগান বাদ দেন। নিজের ভিতরেই কোরআনের আলো নাই আর আপনি আপনার ঘরে জ্বালবেন? কেউ কারো কারো এত আবেগ কয় সংসদে জ্বালো? নিজের জীবনেই তো কোরআন নাই, এখনো কোরআন বুঝবে আর কি? আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললে ভুল হবে 30টা, হেতে স্লোগান দেয় তাই ঘরে ঘরে জ্বালো সংসদে জ্বালো। এই স্লোগানকে আমরা চেঞ্জ করে দিতে চাই। আমরা বলতে চাই আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জ্বালো। নিজের জীবনে নিজের অন্তরে আপনি কোরআন জ্বালান, নিজের হৃদয়কে নিজের হৃদয়কে নিজের হার্টটাকে যদি আপনি কোরআনের আলোয় ইনলাইটেন করতে পারেন, আলোকিত করতে পারেন, তাহলে শুরুতে যে গান গেয়েছিলাম গানটা মনে আছে? সকল সমস্যার সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. Somadhan chao jodi jibone morone, fire jao khuje nao chok rakho Qurane. Tobei pabe sukh shantir thikana, tobei pabe sukh shantir thikana, jodi mene nao tumi mone prane. সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। ঠিক কিনা? আসুন আমাদের জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে পেতে
কোরআন পড়ার কোরআন বুঝার মানসিকতা, কোরআন পড়ার কোরআন বুঝার সিদ্ধান্ত নিয়ে আজকের এই মাহফিল থেকে আমরা বাড়ি ফিরে যাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কে উঠবেন না, আমার বড় ভাই শ্রদ্ধাভাজন মুরব্বি, আমাদের মাথার তাজ মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি হাফেজাহুল্লাহ ওয়ারা, তিনি আপনাদের সামনে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।